ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানার জন্য কোউইন অ্যাপ চালু করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবার শিশুদের জন্য চালু করলো ইউ-উইন অ্যাপ। দেশে করোনা চলাকালীন সময়ে করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানার জন্য কোউইন অ্যাপ চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এবার শিশুদের জন্য চালু হলো ইউ-উইন অ্যাপ। তবে এটা কেবল কোভিডের টিকার জন্য নয়, শিশুদের জন্মের পর থেকে কবে কি টিকা দিতে হবে, কিভাবে টিকাগুলির বুকিং করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপে। পাইলট প্রজেক্ট হিসাবে এই ইউ-উইন অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। এটি শিশুদের টিকা সম্পর্কিত তথ্যের ব্যাপারে অভিভাবকদের বিশেষ সাহায্য করবে বলে জানিয়েছে ইউনিসেফ। শিশুদের জন্মের পর থেকেই একাধিক টিকা দেওয়া হয়ে থাকে, রোগ প্রতিরোধ থেকে বুস্টার ডোজ সহ নানান টিকা নির্দিষ্ট বয়স পর্যন্ত সময় অন্তর শিশুদের দেওয়া বাধ্যতামূলক। কিন্তু কবে কোন টিকা দেওয়া হবে সেটা নিয়ে অনেক অভিভাবকই সন্দিহান থাকে। আর শিশুদের টিকা সংক্রান্তিত মাতৃত্বকালীন শিশু সুরক্ষা কার্ড অনেকের কাছে দীর্ঘদিন গচ্ছিত থাকে না, ফলে অনেক সময়ই শিশুদের টিকাকরণে ছেদ পড়ে যায়। এবার এই সমস্ত সমস্যা দূর করবে ইউ-উইন অ্যাপ। একেবারে কোউইন অ্যাপের ধাঁচে ইউ-উইন অ্যাপে শিশুদের টিকা সম্পর্কিত সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।